আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো এটা হইলো এই ভিডিওটুক হইল আপনার যখন মরিয়ম ছিল মরিয়ম যখন আসছে তখন আসলে আমি কিছু ভিডিও ক্লিপ করছিলাম যে একজন মানে অনেক আপুরা বলছিল যে আপু তুমি ছোট ছোট ভিডিও করে রাখো একদিন আমাদের সাথে শেয়ার করো তো আমি কি করছি ওর হসপিটাল থেকে শুরু করে আমি ওর হসপিটাল থেকে শুরু করে আমি কিছু ভিডিও ক্লিপ রাখছিলাম সেই ভিডিও ক্লিপ কি হয়েছে আমার যে হঠাৎ দেখি নাই নাই ওগুলো না থাকলে তার কিছু করার নেই তারপরে যারটুকুলো ছিল যত যতটুকু ছিল তো আমি এগুলো শেয়ার করার জন্য আমি একটা ই করছি বেবি তো দেখি সেটা গুগলে অ্যাকসেপ্ট করতেছে না অ্যাকসেপ্ট করতেছে না কিন্তু প্রবলেম হয়েছে বেশি ওটা শুধু তাবিয়াই ছিল দশ মিনিটের মধ্যে দশ মিনিট না এগারো বারো মিনিট শুধু তাবিয়া বড় কেউ ছিল না তো হয়তো বা এটা কি হয়েছে এতক্ষণ বেবি অ্যালাউ করবে না কারণ বেবিদের জন্য তো মানে শুধু বেবি থাকবে ওরকম চ্যানেলগুলাই আলাদা ওইভাবে চ্যানেল সাজাইতে হয় তো সেই ক্ষেত্রে কী হয়েছে ওই ভিডিওটার আমি মানে ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য এটাও করা ছিল এখন আমি মানে ভাবতেছি প্রতিদিন একটু একটু করে শেয়ার করে দিচ্ছি যেহেতু তো হঠাৎ করে দেখলাম যে এটা মরিয়ম তাবিয়ার সাথে খেলতেছিল মরিয়ম যখন ছিল যে তাবিয়া তখনকার ফিলিংস হয়েছে যে মানে চুলকাইলা পা সরাই দেয় তো ও শুধু পা চুলকায় আমি ওর দেখতেছিলাম হঠাৎ তাকায় দেখি যে ও পা দিয়ে ওর হাতে লাথি দিচ্ছে আর ও হলো পা চুলকাইতেছে তো আমি বললাম যে মরিয়ম পা ও না বেবির তো ওর সুশুরি লাগতেছে তার মরিয়ম কেকার কথা শুনে যখনই মানে আমরা কেউ থাকি না দেখা যেতে ওর কাছ থেকে সরে যাই ও সুন্দর পার। তোলাতে সে হলো ই করে চুলকায় এরকম করে তো যে মরিয়ম আর আমার ভিডিওগুলো আসলে ওই ভিডিওগুলো অনেক সুন্দর ছিল আর আমি যেভাবে নিয়ে সাজাইছিলাম বেবিকে নিয়ে একদম হসপিটাল থেকে বাসা পর্যন্ত চল্লিশ দিনের চল্লিশ দিন পর্যন্ত তো সেই ভিডিও ক্লিপটা অ্যাকসেপ্ট করে নেই আপনাদের সাথে শেয়ার করতে পারে নেই। এটা খুবই কষ্টকর কিন্তু কারণ আপনি যদি কিছু শখের জিনিস না যে আমি এই জিনিসটা এভাবে শেয়ার করবো এভাবে এভাবে প্ল্যান করেন প্ল্যানের জন্য প্ল্যান করা জিনিস যদি সাকসেস না হয় সেটা কিন্তু অনেক কষ্টের সেটা কষ্টেরও হয় এবং সেটা মানে আফসোসজনক আফসোস করেন আর এটা হইল না ওরকম হয়ে যায় তো যে মার হাতটা তখন ভালো ছিল মার হাতের যেই অবস্থা কালকে আমি ভিডিও কলে দেখলাম ফোন দিয়ে মার হাতের অবস্থা খুবই খারাপ আপনারা সবাই আমার মার জন্য দোয়া রাখবেন হঠাৎ করে যখনই ভিডিওটা ভয়েস দিতেছিলাম যখন মার হাতটা আমার চোখে পড়ল তখনই মনে পড়ে গেল যে মার একটা হাত ভেঙে গেছে কষ্টের আসলে কি বলবো মা বাপ যাদের আছে তারা বুঝে যাদের নাই তারা আরও বেশি বুঝে মা বাপ যে কী জিনিস বলার ভাষা নাই মার হাটটা দেখে তো আমি রান্নাঘরে চলে আসলাম এই রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে যে আজকে কয়েকটা রেসিপি দেখাবো সেই রেসিপিগুলা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়েছে আমি অনেক রান্না করি না রান্না করি না বলে রান্না তো প্রতিদিনই করি সরি অনেক দিন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি না রান্না তো আজকে রান্না করব কিছু জিনিস আজকে কিন্তু বাসায় কেউ নাই কেউ নাই বলতে আপনার ভাইয়া নাই আর যে আপনাদের কাছে আরেকটা কথা শেয়ার করি হাজব্যান্ড ইভেন যদি ঘরের লোকজন কম থাকে যদি আপনি ওই কাউকে কিছু দিতে চান কাউকে একটু তরকারি রান্না করে দিবেন কি কারোর সাথে কিছু শেয়ার করবেন তাহলে আমার ক্ষেত্রে এবং আমার চিন্তা ভাবনা এরকম যে যদি বাসায় যেদিন মানুষজন কম থাকবে শুধু একজন দুজন থাকবে সেদিন কাউকে কিছু রান্না করে দিলে মজা আছে কারণ আপনি যতটুক রাঁধবেন শুধু আপনি নিজে খাওয়ার জন্য রাখবেন আর বাদ বাকিটা দিয়ে দিবেন এবং দেওয়াও যায় বেশি ইভেন খুব মনোযোগ সহকারে রান্না করাও যায় এটা আমার থেকে মনে হয় যে আপনি যেমন কাউকে দেওয়ার জন্য বলতে আমার বাড়িয়ালা আনটি নি আন্টি সরি বাড়িওয়ালা আনটি আমাকে কিছুদিন আগে ভত্তা বানাই দিয়ে গেছে সে মাঝে মাঝে আমাকে এক একটা দিয়ে যায় তো আমি কি করছি যে আমি বলছিলাম যে আমি সরষা ইলিশ রান্না করে দিব মানে তারা আমি রান্না করছি একবার বলতেছিল যে তুমি তো খুব সুন্দর সরষা ইলিশ রান্না করো তো আমার ও যখনই সুন্দর প্রশংসা করছে তখন মনে হয়েছে যে হয়তো বা আঙ্কেলের দিলে বা আঙ্কেল খুশি হবে আন্টিরে দিলে তো আমি দিতে চাইছি তো একদিন দুদিন করে দেওয়াই হয় না দেওয়াই হয় না যেমন দেখলাম যে আপনার ভায়া নাই তো ভাবলাম যে এখন তো নাই আজকে রান্না করব আজকে শরীর সাইলিস রান্না করব ছোটো মাছ রান্না করব তো আমি ভাবলাম যে আজকে শেয়ার করে দিই তারপরে আরেকটা জিনিস হলো কি যেমন আপনি কাউরে কিছু খাওয়াইতে চাইতেছেন কিছু দিতে চাইতেছেন সো এই ক্ষেত্রে মানুষজন কম থাকলে আপনি ঘরের দূষণ তৈরি করবেন সেদিন দিতে মজা আমার মানুষজন থাকলেও দিতে মজা আছে হ্যাঁ অনেকে ভাবতে পারেন তরকারিটা পুড়ে গেছে কিন্তু না আমাদের অঞ্চল এবং আমাদের মানে যারা এভাবে রান্না করেন তারা জানেন যে এই তরকারিটা একটু পোড়া পোড়া না হইলে ভালো লাগে না মানে এই মাছের তরকারিটা খুবই টেস্ট লাগে যদি একটু পোড়া পোড়া হয় আর পোড়া পোড়া হইলে কি করতে হবে এই ক্ষেত্রে কিছুক্ষণ ওই কড়াই ধরা রাইখা দিতে হবে তরকারিটা কড়াইতেই রাইখা দিতে হবে পনেরো বিশ মিনিট পর তরকারিটা উঠাইতে হবে হালকা হালকা লাল লাল থাকবে ওই তরকারিটা অনেক টেস্ট আমি বললাম আপনারা এভাবে কইরা দেখতে পারেন ছোট মাছটা এভাবে রান্না করে কড়াইতে লাগাই ফেলবেন হালকা লাগায়া আপনি পনেরো বিশ মিনিট পর ওই তরকারিটা সুন্দরকা মানে একটা চামিচ দিয়া মানে একদম কাছে তুলে যেভাবে ওইভাবে তুই ফেলবেন আমার মনে হয় অনেক টেস্ট টেস্টি একটা তরকারি হয় ছোটো মাছের সবচেয়ে মজার তরকারিটা ওইটা হয় তো এই যে সরিষা ইলিশ রান্না করা শুরু করে দিলাম তবে আমি যেভাবে সরিষা ইলিশ রান্না করি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিও হয়তো বা আপনারা যারা নতুন দেখতেছেন এরকম হয় কি হয় যে হঠাৎ একদিন একজনের চোখে পড়লো ভিডিওটা সে হয়তোবা ফার্স্ট দেখতেছে আমাকে সে কখনও দেখে নাই এরকম হয় আমার অনেক পুরানো ভিওয়ার্সরা আছে যারা এখন হয়তোবা অনেক সময় কেমন মেসেজ আসে অনেক সময় বলে ভাবি অনেক দিন হয়েছে তোমার ভিডিও দেখি না তুমি ভিডিও দেও না হয়তোবা সে দেখে না দেখে আমার ভিডিও তার সামনে যায়নি এই জন্য হয়তোবা সে আমাকে বললো যে তুমি ভিডিও দেও না এরকম হয় কিন্তু নতুন যারা দেখতেছে তাদেরকে বলবো যে আমি কিন্তু সরিষা ইলিশের ইলিশের রেসিপি এর আগে অনেকবার শেয়ার করছি অনেকবার তো কারো যদি মনে হয় যে এটা সোশ্যালিস্ট রান্না করলো বললো না কেন আমি বলবো যে আমার দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন আর আমার চ্যানেলে ঘুরলেই দেখতে পাবেন আমি অনেক ধরনের রান্নার রেসিপি দিছি কিন্তু ইদানিং যেমন বলে যে রান্নার রেসিপি দেন না শুধু বসে কথা বলেন আমি একদিন কথা বলি আরেক দিন রেসিপি দিই মানে একটা কথা বলি একটা রুমের মধ্যে একটা ঘরের মধ্যে এখন যেহেতু আমি বাইরে যাচ্ছি না তো আমি মনে করি যে আমি যদি কোনো টপিক না পাই আমি প্রতিদিন রান্না করে দেখাবো এটা তো রান্নারও চ্যানেল না যে আমি প্রতিদিন রান্না করে দেখাবো ঠিক না কিছু তো কাজ দেখাইতে হবে এক কাজ দেখাইতে পারতেছি না বসে কথা বলতেছি তবে আমার থেকে যখন মনে হয় বসে কথা বলি তখন আমার মনে হয় যে আপনারা বেশি পছন্দ করেন ইভেন আমার মনে হয় যে আপনাদের আমার ফ্যামিলির মানুষের মতো অনেকের খারাপ লাগে অনেকে অনেক কথা বলে এটা আমার কষ্ট লাগে কিন্তু একজন দুজন খারাপ বলে কিন্তু বেশিরভাগ আবারও বলে যে এমনি বলে কিছু আছে সিনিয়র আন্টিরা বলে যে তিসা তুমি বসে কথা বললেও আমার ভাল লাগে অনেকেই বলে এই জিনিসটা খুব মানে আনন্দময় এবং খুবই দামি জিনিস এটা কেউ আমার কথা শুনতে পছন্দ করে কেউ আমাকে ভালোবাসে এটা বিরাট কিছু যাই হোক তো এই যে যে কবুতরের মাংসটার কাহিনী বলি আপনাদের কাছে এটা হলো বান্ধবী কাহিনী বলি সেটা হলো পাপিয়াকে তো মনে হয় আমার যে ব্লগ দেখে তারা পাপিয়াকে চিনে এবং পাপিয়া নামটা জানে পাপিয়াটা কে তো পাপিয়া বাবু পেটে থাকতে আমাকে কবুতারের মাংসটা পাঠাইছে আমি দেখিই নেই আমি মানে আমার মনেই নেই যে এখানে যে কবুতারের মাংস পাঠাইছে হঠাৎ আজকে যখন ইলিশ মাছ খুঁজতে গেলাম তখন দেখলাম এই কবুতারের মাংসটা তো আজকে রান্না করে ফেললাম একদম বাচ্চা কবুতার এই যে কবুতারের মাংসটা আসলেই সত্য কথা বলতেও আমাকে অনেক ভালোবাসে মাঝে মাঝে আমি আসলে কারোর সাথে যোগাযোগ করি না আমি কারোর সাথে তেমন একটা কথা বলি না আমি খুব কম কথা বলি ফোনে তো এই ক্ষেত্রে অনেক সময় কেউ ভালোবা আমিও ভালোবাসি হয়তো বা আমি প্রকাশ করতে পারি না এরকম হয় তো এই আসলে কি বলবো এই ক্ষেত্রে আমার এরকম হয় যে আমি যোগাযোগ করি না দেখে মনে করে যে আমি পছন্দ করি না ওরাই আমাকে ভালোবাসে আসলে বিষয়টা তো ওরকম না ওই তরকারিটা সরিষা একটু বেশি দিছি ওটা সালমানের মার জন্য সালমানের মা আসবে গোসল করতে গেছে সালমানের বাবা বলছে যে আপাকে বলবো আমার একটু সরিষা রান্না করে দিতে হ্যাঁ রাতে সরিষা রান্না আমার খুব ভালো লাগছে তো আমি ভাবলাম যে তাজ কি ইলিশ মাছ একটু সরিষা একটু বেশি বেশি করে রাখি যাতে সালমানের মাকে দেওয়া যায় তো এই যে মাছ হইলো দিয়ে দিব হইলো আঙ্কেল রে আঙ্কেলের জন্য পাঠাই দিতেছি চার পিস আর হইলো ওদিকে হইলো কি যেন বলে সালমানের মাছ সরি সালমানের মাকে সালমানের মার জন্য রাইখা দিলাম এখানে মাছ রাখছি দুই পিস সালমানের মাছ নাইমা খস্ত হইব এতটা জোর দিছি আমি তো আসবে আমরা ভাত খেতে বসবো আমি আর তানজিলা এই যে মেয়ে আর আমি ভাত খেতে বসছি তো অনেকে বলে যে আপু বাম হাত দিয়ে ভাত খান অনেক সময় কি হয় ক্যামেরাটা উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময় কি হয় ক্যামেরাটা উল্টা হয়ে যায় ওই ক্ষেত্রে আমি আমরা ডাইন হাত দিয়ে ভাত খাচ্ছি মনে হচ্ছে বাম হাত দিয়ে খাইতেছি তো এরকম হইতেছে আচ্ছা ইদানিং আমার কথার ভুল বেশি ধরতেছে কিছু প্রাণপ্রিয় বোন আছে প্রাণপ্রিয় ভাইরা আছে যারা আমার কথা এত ভুল ধরে মানে যেমন আমি বলছি যে টিকা টিকা দেওয়ার তাবিয়াকে টিকা দিয়ে নিয়ে আসলাম সেই ক্ষেত্রে বলছি যে যেমন আমরা ছোটবেলা থেকে বলতাম আরে তরে ডাক্তার আসলে শুই দিবে শুই দিবে ওই উচ্চারণটা হয়ে গেছে যে শুই দিছে তো সে এটা নিয়ে তো বিরাট তুরুপার দেখলাম দেশে মনে হয় যুদ্ধ হয়ে যাবে দুই গ্রুপ এরকম হয়ে গেছে তো আমার মনে হলো যে যুদ্ধ লেগে যেতে পারে এই সুই দেওয়ার কথা বললাম কেন যাই হোক যেমন আমরা ছোটবেলায় বলতাম এরকম লাফালাফি করে ডাক্তার আস্তে আস্তে সুই দিয়ে দিব কিন্তু তো এই ক্ষেত্রে আসলে এইভাবে যে কিছু জিনিস আছে না যে খামখিয়ালি ভাষা ওরকম হয়ে গেছে এটা নিয়ে তো একদম পুরা লাগছে মানুষ অনেক কথা বললাম আসলে ওই কথা বলতে বলতে কথা বলতে বলতে কখন যেন কি বলি নিজেই জানি না তাতে কি হয় একটা উল্টা কথা বলে একটা বা মানে একটু এদিক ওদিক হয় আপনারা সেটাকে এরকম পেঁচান মানে কি বলবো জিলাপি চেয়েও সোজা করে ফেলেন জিলাপি তো অনেক সোজা তার চেয়েও সোজা করে আমাকে খোঁচা মারেন আমার ইগোতে হাট করেন সমস্যা নাই এখন আমার কোনো ইগোই নাই এখন আমি হইয়া গেছি একেবারে সাদা হিদা মানে জিলাপি প্যাসের মতো মানুষ হয়ে গেছি আমার ভিতরে একটা সময় ছিলাম আমি খুবই সরল সোজা এখন আমি এরকম সরল সোজা হয়েছি জিলাফির প্যাচের মতো আমার মন মানুষিত হয়ে গেছে এখন আমাকে কেউ বকা দে কি করুক না করুক আমার থেকে ওই ফিলিংসটা আসে না আসলেই তো সালমানের মা আসছে নিচের থেকে ডাকতেছে সালমান মা নিয়ে চলে আসছে অলরেডি খাবারের জন্য আপনারা কথা শুনেন আমাদের আমরা কি কি বলি সেটা শুনেন আসলে এই পরিবারের কথা শুনতেও কিন্তু ভালো লাগে অনেক সময় তো কথা শুনেন পরে আবার কথা বলতেছি আমি তো বৃষ্টিতে ভিজে করতেছিলাম ও ইদান ছোট

Ye kwen so take wote wote se? Tspeekni drop wo lan. Wans te oman arta? Tantri lay woy mas pasu ty voyje woye indye yon gram ban. J��spa ye mas ty do re di li jay. An aktar tle Roladwa se takantri a i shi chan. An inn pat ave an kontke